পঞ্চায়েত নির্বাচনের মামলায় হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে আড়াই ঘণ্টা ধরে সল করলেন তৃণমূল সাংসদ তথা রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবু এই মামলায় কোনো লাভ করতে পারলেন না তিনি। এদিন তার এই আড়াই ঘণ্টার সওয়ালকে বিদ্রুপ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন, আড়াই ঘণ্টা ধরে বিভিন্ন মামলার রেফারেন্স টেনে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মূল মামলা থেকে সরে গিয়ে অন্য কথায় সময় ব্যয় করলেন। তিনি কি বললেন, সব মনে নেই, আমি যদি অত সব মনে রাখতে পারতাম তাহলে নোবেল পুরস্কার পেয়ে যেতাম। অধীর চৌধুরীর কথায় কল্যাণবাবু যে সওয়াল করে গেলেন তার সার সত্য হল বিচারপতি অনৈতিকার চর্চা করছেন তা বোঝানো। অধীর চৌধুরীর অভিযোগ, মূল মামলা থেকে সরে গিয়ে বিভিন্ন উদাহরণ টেনে এনে রাজ্য সরকারের আইনজীবী তার দীর্ঘ সওয়ালে বারবার একটা কথাই ফিরিয়ে এনেছেন, ভোট প্রক্রিয়া শুরু হওয়ার পর তার উপর হস্তক্ষেপ করতে পারে না আদালত, ফলে মামলাটির গ্রহণযোগ্যতাই নেই। অধীরবাবু বলেন, এর পরিপ্রেক্ষিতে বিচারপতি তাকে পাল্টা প্রশ্ন ছুড়েছেন, তাহলে সুপ্রিম কোর্ট কেন মামলাটি হাইকোর্টে পাঠালো? এর ব্যাখ্যায় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আগামীকাল ফের এই মামলার শুনানি কতখানি প্রলম্বিত করেন তার উপরই নির্ভর করবে পঞ্চায়েতের ভাগ্য। কল্যাণবাবু ফের বুধবার শুনানি পর্বে তার যুক্তি খাড়া করবেন। অধীরবাবু বলেন, পঞ্চায়েত ভোট অর্ধেক করেই ফেলেছিল শাসক দল, মনোনয়ন দিতে বাধা দিয়ে তারপর পুলিশ দিয়ে মনোনয়নপত্র তুলতে বাধ্য করে প্রায় অধিকাংশ আসনেই জিতে গিয়েছিল তারা, কিন্তু শেষে এসে তাল কেটে গেল আদালতে। এখন আদালতের এখতিয়ার নেই তাই প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে তৃণমূল, রাজ্য সরকার আর নির্বাচন কমিশন। কিন্তু আমাদের বিশ্বাস সত্যের জয় হবেই, এই হিংসা হানাহানি সন্ত্রাস রক্তচক্ষু বরদাস্ত করবে না দেশের আইন।